আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো বেসনের লাড্ডু কিন্তু খুব সহজেই আপনারা ঘরে তৈরি করে ফেলতে পারেন আসুন দেখিনে নেওয়া যাক আমি কীভাবে তা তৈরি করছি তার জন্য দেখুন প্রথমে আমি দুশো গ্রাম মতন বেসন নিয়েছি এই বেসন নিয়ে তারপর দেখুন এটাকে অল্প অল্প জল দিয়ে ভালো করে কিন্তু মাখিয়ে নেব দেখুন এইভাবে হাতে করে ভালো করে একটু বেসনগুলো নাড়াচাড়া করে নিয়ে তারপর অল্প অল্প জল দিয়ে কিন্তু মাখিয়ে নেবো একসাথে অনেকটা জল দেবেন না তাহলে কিন্তু বেসনটা খুব নরম হয়ে যাবে দেখুন এইভাবে অল্প অল্প করে জল দেবেন আর ভালো করে দেখুন পুরোটা মাখিয়ে নেবেন দেখুন যেরকম করে আমরা আটা মাখি ঠিক সেইভাবেই কিন্তু মাখিয়ে নিতে হবে দেখুন অল্প একটু দিলাম জল কিন্তু একেবারে বেশি দিয়ে দেবেন না অল্প অল্প করে দিতে হবে দেখুন বেসনটা কিন্তু মাখা হয়ে গেছে হাতে লেগে যাচ্ছিল তাই অল্প একটু তেল নিয়ে আবার বেসনটা দেখুন ভালো করে মেখে নিলাম রিফাইন্ড অয়েল দিয়েছি হালকা একটু দেখুন এইভাবে পুরোটাই মাখিয়ে নিলাম এরপর আমি একটা কড়াইয়ে রিফাইন্ড অয়েল গরম করতে দিয়েছি দেখুন এই রিফাইন্ড অয়েলটা ভালো করে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপর দেখুন এইভাবে ছোট ছোট করে এইভাবে কেটে কেটে দিয়ে দিলাম যে কোনো শেপে দিয়ে দিতে পারেন কোনো অসুবিধে নেই দেখুন এরকম করে বেসনগুলো টুকরো টুকরো করে কেটে কেটে দিয়ে দিলাম এগুলো ভালো করে কিন্তু ফ্রাই করে নিতে হবে দেখুন এইভাবে ভালো করে ভেজে নিলাম খুব বেশি ডিপ করে ভাজতে হবে না কিন্তু মোটামুটি ভালো করে ভেজে নিতে হবে দেখুন এইভাবে ভেজে নিলাম আর ভাজা হয়ে গেছে তাই তুলে নিলাম বাকি যে বেসনটা আছে সেটাও কিন্তু আমি আস্তে আস্তে দেখুন এই তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি একটু ভেজে নিতে হবে যে কোনো শেপেই দেবেন দেখুন এইভাবে ভেজে আমি কিন্তু তুলে রেখে দিলাম এগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন একটা মিক্সিং জার নিয়েছি তার মধ্যে এইভাবে বেসনের টুকরোগুলো ভেঙে ভেঙে আমি দেখুন দিয়ে দিচ্ছি যেগুলো ভিজে রাখলাম আর কি দেখুন এইভাবে ভেঙে মিক্সির জারের মধ্যে দিয়ে দেব দেখুন এটা একটু মিক্সিতে আমি পেস্ট করে নেব দেখুন এগুলো কিন্তু ঠান্ডা হয়ে যেতে হবে গরম অবস্থায় কিন্তু মিক্সিতে দেবেন না দেখুন এইভাবে আমি সুন্দর করে কিন্তু পেস্ট করে নিলাম দেখুন দেখেই বুঝতে পারছেন এরকম দানা দানা হতে হবে দেখুন এরপর আমি একটা প্লেটের মধ্যে এটা ঢেলে রেখে দিলাম এরপর দেখুন আমি একটু চিনির সেরা তৈরি করব আর কি দু কাপ জল দিয়েছি এটার মাপটা একটু ঠিক করে দেবেন দেখুন দু কাপ জল দিলাম দু কাপ জল দিয়ে সেটা কিন্তু গরম হতে দিতে হবে তারপর তাতে দুশো গ্রাম চিনি দিলাম আপনার দুশো গ্রাম বেসন নিলে দুশো গ্রাম চিনি দেবেন তাহলে কিন্তু এই মাপটা কিন্তু পারফেক্ট হতে হবে তাহলে লাড্ডুগুলো খুব সুন্দর হবে দেখুন চিনিগুলো দিয়ে দিলাম চিনিগুলো দিয়ে কিছুক্ষণ ফুটতে দিতে হবে আর এই চিনি কিন্তু আমি একটু ডাস্ট করে নিয়েছিলাম আপনারা যদি ডাস্ট না করেন তাতেও কোনো ক্ষতি নেই দেখুন এরপর এতে দুটো এলাচ দিয়ে দিলাম একটু মুখটা ফাটিয়ে দানাগুলো বের করে দিয়ে দিলাম দেখুন কিছুক্ষণ এটা ফুটতে দিতে হবে দেখুন অনেকটাই কিন্তু ঘন হয়ে যাবে দেখুন শোভা নেই ফুটতে দিতে হবে একটু চিটচিটে ব্যাপার আসবে তখন কিন্তু গ্যাস আমি নাড়ছি নাড়তে হবে তা নাহলে কিন্তু তলায় বসে যাবে দেখুন একটু খুন্তিতে করে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন হাতে নিয়ে দেখালাম এরকম সুতো মতন কিন্তু কাটতে হবে যখন এরকম হয়ে যাবে তখন যে বেসনগুলো আমি ডাস্ট করে রেখেছি সেটা দিয়ে দিতে হবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেবেন আর সমানে কিন্তু নাড়তে হবে দেখুন এইভাবে সমানে সুন্দর করে চিনি আর বেসন একসাথে কিন্তু মিক্স করে দিতে হবে দেখুন এইভাবে নেড়ে নেড়ে এটা একটু গাঢ় হয়ে যাবে দেখুন দেখেই বুঝতে পারবেন যে খুন্তিটা যখন আর চলতে চাইবে না সেই সময় কিন্তু গ্যাসটা পুরো বন্ধ করে দেবেন দেখুন অনেকটা গাঢ় হয়ে এসেছে দেখেই বুঝতে পারছেন এরকম হতে হবে দেখুন হয়ে এসেছে এই অবস্থায় কিন্তু কিছুক্ষণ রেখে দেবেন আমি গ্যাস অফ করে দিয়েছি এই অবস্থায় দশ মিনিট রাখার পর দেখুন এরকম হয়ে যাবে দেখুন অনেকটা তলা দিয়ে কিন্তু লেগে লেগেও আসবে সেই সময় খুনতে করে ভালো করে তুলে দিতে হবে দেখুন অল্প একটু কড়াইয়ের নিচে কিন্তু বসে গেছে দেখুন এইভাবে তুলে দেবেন আর অল্প অল্প গরম থাকবে ঠিক তখনই কিন্তু লাড্ডুটা করে ফেলতে হবে দেখুন এই সময় আমি ঘি দিলাম এই ঘিটা দেওয়াতে লাড্ডুর কিন্তু খুব সুন্দর একটা সেন্ট বেরিয়ে আসবে দেখুন ঘিটা দিয়ে খুব ভালো করে এর মধ্যে মাখিয়ে দিলাম এরপর দেখুন এর থেকে ছোট ছোট করে লাড্ডুর শেপ আমি দিয়ে দেব দেখুন এইভাবে ঘিটা খুব ভালো করে আমি কিন্তু মাখিয়ে নিলাম এই এই দেখুন আমি গোল গোল শেপ দিচ্ছি এইভাবে লাড্ডুর মতন আপনারা তৈরি করে নেবেন একটু গরম গরম থাকবে সেই অবস্থাতেই গোল করতে হবে তা নাহলে কিন্তু শক্ত হয়ে যাবে তখন আর লাড্ডু করা যাবে না দেখুন আমি গরম গরম তাড়াতাড়ি করে লাড্ডুগুলো করে ফেলছি এইভাবে একবার বাড়িতে লাড্ডু তৈরি করে দেখুন খেতে কিন্তু ভীষণ ভালো হয় দেখুন এইভাবে একটু হাতে করে চেপে চেপে লাড্ডুগুলো তৈরি করতে হয় দেখুন এই করে আমি সমস্ত লাড্ডুগুলোই করে ফেললাম রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা যে সমস্ত বন্ধুরা আমার ফেসবুক থেকে দেখছেন পেজটি কিন্তু লাইক করে পাশে থাকবেন আর যে সমস্ত বন্ধুরা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এইভাবে লাড্ডু করে দেখুন খেতে কিন্তু অসাধারণ হয় আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত টাটা